ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো এবং সুস্থ স্বাভাবিক আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আরও একজন প্রাইমারি শিক্ষকের, উনার যে ইন্টারভিউয়ের যে এক্সপিরিয়েন্স সেই সমস্ত বিষয় নিয়ে। তো আমি প্রথমেই বলি, উনি হচ্ছে আমাদের গ্রামের একজন একটা স্কুলের কর্মরত শিক্ষক। ওনার নাম হচ্ছে জয়ন্ত বিশ্বাস। এক সময় আমিও ওনার সঙ্গে চাকরি করেছি 2 বছর। তো জয়ন্ত সম্পর্কে ওর যে এক্সপিরিয়েন্স সেটা আমার সঙ্গে শেয়ার করেছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলি, ওর বাড়ি কিন্তু মুর্শিদাবাদের না, ওর বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনায়। ওখান থেকে নর্থ চব্বিশ পরগনার আন্ডারে ওই রানাঘাটের ওই পাশে। তো ওখান থেকে ও কিন্তু আমাদের মুর্শিদাবাদ অ্যাপ্লাই করে ওখান থেকে, এবং কিন্তু সিলেক্টেড হয়েছিল। তো ওকে কি ধরনের কি প্রশ্ন করেছিল সেটা নিয়ে জানবো। প্রথমে যখন ও কাশেশ্বরী স্কুলে যায়, তারপরে তো প্রসিডিউর এক, চেয়ারে বসার পর, চেয়ারে যখন বসলো, বসার পর প্রথম প্রশ্ন করে, আচ্ছা তোমার নাম কি? তখন ও বলে, আমার নাম জয়ন্ত বিশ্বাস। তারপরে ওকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়। তখন ওর বাড়ির যে ডিটেলস, অ্যাড্রেস, সেগুলো কিন্তু সে জানায়। তখন ও তারপরে প্রশ্ন করে যে তোমার বাড়িতে কে কে আছে। বলে, আমার বাবা মা, আমার একটা বোন আছে, বিবাহযোগ্য বোন, এবং আমি নিজে। তখন ও বলে, তখন এটা বলার পর তখন বলে যে তোমার বাবা কি করে। তখন ও বলে, আমার বাবা এরকম একজন কি বলবো, চাষবাসও করে, আবার হচ্ছে বিভিন্ন রকম যে টুকটাক কাজকর্ম, মানে একটু শ্রমিক শ্রেণীর সেই কাজকর্মগুলো কিন্তু করে। এটা শোনার পর তখন বলে, ও আচ্ছা ভালো, তাহলে তুমি তুমি পড়াশোনা কতদূর করেছো? তখন বলে যে আমার পড়াশোনা যে লেভেল অবধি সেটা, মানে ও HS অবধি পড়াশোনা করেছিল, তারপরে গ্র্যাজুয়েশন চলছিল জয়ন্ত, সেটাই বলে যে আমি এরকম উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। তো এখন কমপ্লিট করার পর আমি DLED টার জন্য ইয়ে করছি, মানে তখন ও DLED কিন্তু রানিং ছিল, কমপ্লিট হয়েছিল না। যখন আমাদের ইন্টারভিউ হয় তখন সেটাই বলে যে আমার এরকম HS কমপ্লিট করে আমি DLED-এ ভর্তি হই, এরকম কিছু একটা বলে। এটা বলার পর তখন বলে, তোমার DLED কি কমপ্লিট হয়নি? তখন বলে, না স্যার, আমার DLED কমপ্লিট হয়নি, কিন্তু এই বছরেই কিন্তু সেটা কমপ্লিট হয়ে যেত। তো এটা শোনার পর বলে, ও আচ্ছা আচ্ছা ভালো। তারপরে বলে যে, আচ্ছা বলো তো, তুমি তো মুর্শিদাবাদের জন্য অ্যাপ্লাই করতে এসেছো, তো বলো তো মুর্শিদাবাদের এই যে ডিস্ট্রিক্ট প্রাইমারি যে কাউন্সিল আছে, সেই কাউন্সিলের চেয়ারম্যানের নাম কি? তখন কিন্তু ওর এই জিনিসটা জানা ছিল না। তো আমরা, স্যার আমার এটা জানা নাই। যখনই এটা জানা নাই DPSC চেয়ারম্যানের নাম, তখন ওর পরবর্তী প্রশ্ন করে, আচ্ছা বলো তাহলে মুর্শিদাবাদের জেলা শাসকের নাম, এটা নিশ্চয়ই পারবে বা কিছু। তখনও কিন্তু জেলা শাসকের নামটা বলে, কারণ অন্য ডিস্ট্রিক্ট থেকে আসলেও কিন্তু জেলা শাসকের নামটা কিন্তু প্রত্যেকেই প্রিপারেশন নিয়েই যায়, তো সেটা কিন্তু পারে বলতে। তো তারপরে বলে যে, আচ্ছা তুমি মুর্শিদাবাদের কয়েকটি নদীর নাম, তখন গঙ্গা, ভাগীরথী, পদ্মা, এরকম নাম বলে আর কি। বলার পর তখন বলে, আচ্ছা তুমি মুর্শিদাবাদের দু একটা ব্রিজের যদি নাম বলো। তখন ব্রিজের নাম স্বরূপ বলে, যেমন আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে সেতুটা আছে ওইটা, তারপর ফারাক্কার ব্রিজের কথা বলে, এরকম দুটো ব্রিজের নাম কিন্তু করে। এটা করার পর আরও একটা প্রশ্ন ওকে কিন্তু জেলা থেকে করেছিল, সেই প্রশ্নটা যাই হোক ওইরকমই কিছু একটা হবে, হয়তো কোনো সাহিত্যিক বা কিছু নিয়ে একটা প্রশ্ন হবে, সেটা ও স্মরণ করতে পারলো না, ঠিক আছে। তো সেই প্রশ্নটা ও বললো, আমাকে আর একটা প্রশ্ন মুর্শিদাবাদ থেকে করেছিল, সেটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, সেটা বাদ রাখলাম, আর একটা তুমি ধরে রাখতে পারো, ধরে প্রশ্ন করেছিল। এটা করার পর তারপরে ওকে, যেহেতু ওর আরেকটা জিনিস, ওকে যখন HS পাস করেছিল তখন ওকে জিজ্ঞাসা করে নিয়েছিল যে তুমি আর্টস স্ট্রিম থেকে না সায়েন্স স্ট্রিম থেকে। তো ও বলেছিল যেহেতু সায়েন্স, সেই জন্য ওকে সায়েন্স থেকে কিছু প্রশ্ন কিন্তু ওকে রেখেছিল। যেমন সায়েন্স থেকে প্রশ্ন বলতে ওকে রেখে বলেছিল যে ব্লিচিং পাউডারের সংকেতটা বলো, মানে ওই যে CaOCl Cl হয় সেই সংকেতটাকে জিজ্ঞাসা করেছিল, সেটা কিন্তু ও পেরেছিল। তারপরে জিজ্ঞাসা করেছিল জীবনবিজ্ঞান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের ভিটামিনগুলো আছে না, সে ভিটামিনের প্রশ্ন করেছিল যে ওই যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে আর কি হয়, মানে ভিটামিন এ। তো এটা আমি একটা স্যাম্পল স্বরূপ দিলাম, মানে ভিটামিনের প্রশ্নটা, মানে এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করেছিল কি আমি শিওর না। তো আমাকে শুধু এইটুকু বলতে পারলো যে ভিটামিন থেকে একটা প্রশ্ন কিন্তু আমাকে করা হয়েছিল, তো আমি জানি না সেটা কী প্রশ্ন, হয়তো বা এরকম হতে পারে যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, যেমন ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, ডি এর অভাবে রিকেট রোগ হয়, তো বি এর অভাবে যেমন আমাদের মুখে যে জিভে ঘা হয়, এই ধরনের যে ভিটামিনগুলো আছে সেগুলো বলবে। তারপর প্রত্যেকটা ভিটামিনের যে উৎস, ও বলেছিল উৎস ধরনের রোগ
এরকম টাইপের কিছু একটা প্রশ্ন কিন্তু ওকে করা হয়। তো ব্যাস এই কোটাই প্রশ্ন তারপরে জয়ন্তকে যখন করা হয় তখন ওকে বলে ঠিক আছে তুমি এবার আসো, তখন জয়ন্ত কিন্তু চলে আসে। তো এই ছিল মোটামুটি আজকের ওনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। তো সকলেই ভালো থাকবে।